মশার উপদ্রবে অতিষ্ঠ রংপুর নগরবাসী। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে শ্যামাসুন্দরী খালসহ নগরীর নালাগুলো পরিষ্কার করছে না সিটি কর্পোরেশন। মশার বিস্তার তাই নগর জুড়ে। ফুয়াদ হাসানের ক্যামেরায় রফিক সরকারের রিপোর্ট। রংপুর নগরীতে মশার প্রধান আবাসস্থল এই শ্যামাসুন্দরী খাল। এক সময়ের প্রবাহমান খালটিতে বছরের পর বছর ময়লা আবর্জনা ফেলায় এটি ভাগাড়ে রূপ নিয়েছে। দীর্ঘদিন পরিষ্কার না করায় খালের নোংরা পানিতে বংশবিস্তার করছে মশা, যার অত্যাচারে অতিষ্ঠ নগরবাসী। শ্যামাসুন্দরী খালটা এটা পরিষ্কার হচ্ছে না, এই দেখতেছেন নর্দমা, তারপর এই যে বিভিন্ন রকমের আবর্জনা এখানে পড়ে, এটা কোনো পরিষ্কার আজ পর্যন্ত করে না, যার জন্য মশার উপদ্রব বেড়ে গেছে। মশা এত উৎপাদন করে কল্পনার বাইরে, দুইটা তিনটা কয়েল দিয়েও ধরা মানে খেদা যায় না। শুধু শ্যামাসুন্দরী খাল নয়, নগরীর প্রতিটি নালা ময়লা আবর্জনায় পূর্ণ। মশার বিস্তার তাই নগর জুড়ে। মশা খুবই সমস্যা, মশা ফ্যান দিই আমরা, কয়েল দিই, তারপরেও মশা যাচ্ছে না আর কি। সিটি কর্পোরেশন থেকে মশা মারে না, তার আগে যে ইউনিয়ন ইয়া ছিল, ইয়া পৌরসভা ছিল, তখনও মারেনি। আশপাশের জঙ্গল কোনো ব্যবস্থা নাই, আমরা চাই যে সিটি কর্পোরেশন থেকে কোনো ব্যবস্থা নিক। মশার উপদ্রব বাড়তে থাকায় ম্যালেরিয়া সহ মশাবাহী নানা রোগ বিস্তারের আশঙ্কা করছে স্বাস্থ্য বিভাগ। মশার জন্য আমাদের বিভিন্ন ধরনের অসুখ হয়ে থাকে, তার মধ্যে বর্তমান সময়ে বিশেষ করে ডেঙ্গু, চিকুনগুনিয়া এইসব রোগ হচ্ছে, এছাড়াও ম্যালেরিয়া, ফাইলেরিয়া, বিভিন্ন ধরনের আরও ফিভার হতে পারে। ফগার মেশিনের অভাবে সিটি কর্পোরেশন মশা মারতে কার্যকর পদক্ষেপ নিতে পারছে না, জানালেন সিটি মেয়র। এই মেশিনটা আমরা যারা আমদানিকারক তাদের কাছ থেকে আমরা চারটে মেশিনের অর্ডার দিয়েছি। এই মেশিন চারটে আসলে আর ইকুইপমেন্টস ওষুধটা আমরা এখানে পাচ্ছি অ্যাভেলেবল। এক্সপ্রে মেশিনটা পাইলেই আমরা বাস ক্রাশ প্রোগ্রামের মধ্যে এই প্রোগ্রামটা নিয়ে এসে যত দ্রুত সম্ভব এই সার্ভিসটা দেওয়ার চেষ্টা করব। মশা থেকে রেহাই পেতে শ্যামাসুন্দরী খালসহ নগরীর সব নালা পরিষ্কার করার দাবি রংপুরবাসীর। রফিক সরকার, মাসরাঙ্গা সংবাদ, রংপুর।